প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 17তম নিবন্ধন পরীক্ষা, যেটা 30শে ডিসেম্বর 2022 সালে অনুষ্ঠিত হয়েছে, তার বাংলা বিষয়ক আমরা কোয়েশ্চেন টাস্ক সলভ করছি। আসলে সবগুলো সাবজেক্ট একসাথে দেওয়া সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমরা গণিতের উপর বা সাধারণ জ্ঞানের উপরেও ভিডিও করেছি, সেই লিঙ্কগুলো আমরা ভিডিওর নিচে দিয়ে দেব। তো এখানে 25টা মোট কোয়েশ্চেন ছিল। 1 নম্বরে যেটা ছিল, অঘোষ অল্প প্রাণধ্বনি কোনটি? তো এগুলো আসলে বইয়ে যেমন বর্গ দিয়েও বলা থাকে, যেমন ক বর্গের মধ্যে ক খ গ ঘ ঙ, এরকম 5টা 5টা করে বর্ণ নিয়ে একটা করে বর্গ ধরা হয়েছে, সেটাকেই ধ্বনি হিসেবে বলা হয়েছে। তো এখানে দুটো জিনিস হতে হবে, অঘোষ হতে হবে প্লাস অল্প প্রাণ হতে হবে। তো এটা চ ধ্বনির ক্ষেত্রে এটা হয়। তোমরা আসলে যারা সঠিক উত্তর দিয়েছো তারা তো দেখলাই, কিন্তু যারা ব্যর্থ হয়েছো তাদেরকে আমরা বলবো যে কি ধরনের কোয়েশ্চেন আসে, এটা থেকে আসলে শিক্ষা লাভ করে সেইভাবে পরবর্তীতে প্রস্তুতি নিতে হবে। তো বইগুলোতে রয়েছে সপ্তম শ্রেণী থেকে শুরু করে অষ্টম নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইগুলোতে দেখবা এগুলো চার্ট করে দেওয়া আছে। তো চ ধ্বনি হবে এটার সঠিক উত্তর। 2 নম্বর ছিল, বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? তো অপশনে দেখো এখানে শব্দ দেয়া নেই, অনেকগুলো শব্দ মিলেই কিন্তু একটা হচ্ছে যে বাক্য হয়, কিন্তু শব্দ আর পদের মধ্যে তফাত হচ্ছে। যখন আমরা নর্মালি একটা বলি যে কলম, তখন এটা শব্দ, কিন্তু যখন আমরা বাক্যে ইউজ করি তখন সেটাকে পদ বলা হয়। তাহলে অনেকগুলো পদের সমন্বয়ে একটা বাক্য তৈরি হয়, অর্থাৎ বাক্যের ক্ষুদ্র অংশকে বলা হয় পদ। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, সাধু চলিত ভাষার প্রধান পার্থক্য কোথায়? তো এইখানে ক্রিয়া এবং সর্বনাম পদের রূপগত ভিন্নতায় এটা হবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সাধু ভাষায় ক্রিয়াপদগুলো একটু বিস্তারিত রূপে ব্যবহার হয়, যেমন করিতেছে, যাইতেছে। হ্যাঁ, আবার চলিত ভাষায় করছে, যাচ্ছে একটু সংক্ষিপ্ত রূপে ইউজ করা হয়। ঠিক একইভাবে সর্বনাম পদ, যেমন যেটা বিশেষ্যের পরিবর্তে ইউজ করা হয়, ইংলিশে যেটা আমরা প্রোনাউন বলি, অর্থাৎ সাধু ভাষায় যেমন আমরা বলি তাহার, চলিততে সেটাকে বলা হয় তার। যাই হোক, এটা খ নম্বর অপশনটা রাইট অ্যান্সার হবে। তো এরপরে 4 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে আমরা সেটা দেখব। 4 নম্বরে আছে, বাক্যে সম্বোধনের পরে কোনটি বসে? সম্বোধন মানে হচ্ছে কাউকে হচ্ছে যে যেমন নাম ধরে ডাকা অথবা ওহে এইভাবে বলা, তারপরে কিন্তু একটা কমা ইউজ করা হয়। তো এটা 4 নম্বরের ক হবে সঠিক উত্তর। এরপর 5 নম্বরে আছে, প্রথিত শব্দের অর্থ কি? তো এখানে অপশন ছিল প্রথা অনুসারে, যা প্রার্থনা, তারপরে বিখ্যাত, আর ঘ নম্বর অপশন ছিল যা পুঁতে রাখা হয়েছে। তো এটা বিখ্যাত হবে, প্রথিত মানে হচ্ছে বিখ্যাত, যেটা ফেমাস। নেক্সট 6 নম্বর, পত্রপাঠ শব্দের অর্থ কি? নর্মালি আমরা হয়তো ভাবতে পারি চিঠি পড়াকে বোঝানো হয়েছে, আসলে পত্রপাঠ মানে ব্যাকরণে যেটা বলা হয় সেটা হচ্ছে অবিলম্ব, মানে বিলম্ব না করে যেটা দ্রুত গতিতে করা, সেটাকে মিনিং করা হয়েছে। তো নেক্সট হচ্ছে, আমাদের ক্যামেরাটা আসলে লাস্টেরটা একটু কেটে যাচ্ছে, আমরা একটু ঘুরিয়ে, লাস্ট অপশন ছিল এটা দীর্ঘ হচ্ছে অবিলম্বর পরে ছিল দীর্ঘস্থায়ী, আরো একটু ঘুরিয়ে দিতে হবে। এখন আশা করি অনেকটা দেখতে পাচ্ছ তোমরা। তো তারপরে 7 নম্বর যে কোশ্চেনটা ছিল, কোন বানানটি সঠিক? তো এখানে যে বানানটি সঠিক হবে সেটা, এখানেও আমাদের একটু কেটে যাচ্ছে আসলে, আমরা এই দিকে ঘুরিয়ে দিই, আরো ঘোরাতে হবে। তো 7 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে স্বায়ত্ত শাসন, শ্রদ্ধাঞ্জলি, দারিদ্রতা, আর হলো উপর্যুক্ত। তো উপযোগ যুক্ত সন্ধি বিচ্ছেদ হয়ে এই উপর্যুক্ত হয়, এটা এখানে সঠিক বানান ছিল। 8 নম্বর, শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। ক নম্বরে ছিল দৈন্যতা প্রশংসনীয় নয়। তো এটা কারেক্ট অ্যান্সার হবে খ নম্বর, দীনতা, আসলে দৈন্যতা হয় না, দীনতা, যেটা হচ্ছে যে গরিব মিনিং করা হয়, দীনতা প্রশংসনীয় নয়, এটা কারেক্ট অ্যান্সার। তো এরপর 25টা কোয়েশ্চেন ছিল, আমরা 9 নম্বরটা দেখব। 9 নম্বরে আছে, নত্ববিধান মতে কোন বানানটি শুদ্ধ? তো নত্ববিধানের আসলে এখানে অনেকগুলো বানানই শুদ্ধ আছে, কিন্তু উপরে দেখো বলা হয়েছে নত্ববিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ। অর্থাৎ নত্ববিধানের মানে হচ্ছে যে রেপের পরে মূর্ধন্য বসে, এটা নত্ববিধানের একটা নিয়ম। তো সেখানে এখানে রেপের পরে আমরা দেখছি এটা কিন্তু মূর্ধন্য যুক্তবর্ণ হিসেবে, পূর্বাণ্য, এটা এখানে রাইট অ্যান্সার হবে। 10 নম্বর, লুক বিফোর ইউ লিপ এর সঠিক বাংলা কোনটি? তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এরকম। তো এরকম সেরকম না থাকলেও দেখো এটা কাছাকাছি যায়,
দেখে পথ চলা, বুঝে কথা বলা, একই রকম মিনিং, অন্যগুলো হবে না, এটা একটা প্রবাদ বাক্য। অর্থাৎ 10-এর গ নাম্বারটা রাইট অ্যান্সার। নেক্সট 11 নম্বর, ইনভয়েস এর পারিভাষিক শব্দ কোনটি? তো এটা সঠিক উত্তর হবে চালান। যেমন আমরা কোনো একটা দ্রব্য মালামাল পাঠালে সেটার যে একটা ডকুমেন্ট থাকে কাগজ কলমে যে লিখে দেওয়া হয়, এটাকে চালান বলা হয়। ইনভয়েস মানে হচ্ছে চালান। তারপর 12 নম্বর, প্রত্যাবর্তনের সন্ধি বিচ্ছেদ কোনটি? তো এটা সঠিক উত্তর হবে প্রতি যোগ আবর্তন, এই দুইটা মিলে প্রত্যাবর্তন হয়ে যায়। তার এটা হচ্ছে গ নম্বর। 13 নম্বর, সন্ধিতে চ এবং ছয়ের নাসিক্য ধ্বনি কি হয়? তো এটা তালব্য, যেটা তালু থেকে উচ্চারণ হয় এটাকে তালব্য ধ্বনি বলা হয়, অর্থাৎ খ নম্বরটা রাইট অ্যান্সার। এরপর 15 নম্বর, পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় কোন কারকে কোন বিভক্তি? তো কোথায় দিয়ে প্রশ্ন করলে এটা আমরা জানি অধিকরণ কারণ হয়, কারক হয়। তো কোথায় মন দেব পড়াশোনায়, তাহলে সেক্ষেত্রে অধিকরণ কারকে, আর লাস্টে অন্তস্থী অ থাকলে সপ্তমী বিভক্তি হয়, তাহলে অধিকরণে সপ্তমী, অর্থাৎ ঘ নম্বরটা রাইট। 15 নম্বর, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বাক্যে স্বাধীনতার কোন কারকে কোন বিভক্তি? তো এটা হবে কর্মে ষষ্ঠী, যেহেতু স্বাধীনতার র আছে শেষে, র থাকলে, র এর থাকলে ষষ্ঠী বিভক্তি হয়, তাহলে কর্মে ষষ্ঠী। তো এই ছিল 15 নম্বর। নেক্সট আমরা 16 নম্বরে যাব। 16 নম্বরে আছে কালান্তর শব্দের ব্যাস বাক্য কি, যেটা সমাসের মধ্যে আসে এটা। তো এটা হবে অন্যকাল। হ্যাঁ, অন্যকাল, এটা হচ্ছে সঠিক ব্যাস বাক্য। 17 নম্বর, মুজিব বর্ষ কোন সমাস, এটা কর্মধারায় সমাস হবে, ঘ নম্বরটা। নেক্সট হচ্ছে 18 নম্বর, যেটা আসলে প্রকৃতি প্রত্যয় থেকে দেওয়া হয়েছে, মুক্তি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? এটা দেখতে অনেকটা সন্ধি বিচ্ছেদের মতো, কিন্তু এটা আলাদা একটা পার্ট, আর এই রুট ওভার চিহ্ন দিয়ে আসলে কৃত প্রত্যয় বোঝানো হয়, যেটা ক্রিয়া থেকে আসে। তো এটা সঠিক উত্তর মুচ যোগ কয়তয় হেসি, এটা হবে মুক্তি। নেক্সট 19 নম্বর, পৃথিবী শব্দের সমার্থক শব্দ কোনটি, অর্থাৎ ইংলিশে যেটা আমরা সিমিলার ওয়ার্ড বলি, অর্থাৎ একই রকম মানে। তো এখানে অচল ছিল, অদ্রি ছিল, ভূধর, অবনী, অবনী মানে কিন্তু পৃথিবী, অর্থাৎ ঘ নম্বরটা রাইট অ্যান্সার, যেটা বসুন্ধরা বলে, এরকম বেশ কিছু সমার্থক শব্দ রয়েছে পৃথিবীর। এরপর 20 নম্বর, খিড়কি শব্দের বিপরীত কোনটি, খিড়কি মানে হচ্ছে বাড়ির পিছনের দরজাকে বোঝানো হয়, তাহলে এর বিপরীত শব্দ চাওয়া হয়েছে। তো এখানে অপশনে ছিল সরু পথ, চিলে কোঠা, গুপ্ত পথ, এগুলো সবই কিন্তু খিড়কির সমার্থক শব্দ বলা যায়। বিপরীত শব্দ হবে সিংহদ্বার, অর্থাৎ বাড়ির যে প্রধান ফটক বা প্রধান গেট, এটাকে বলা হয়, যেহেতু বিপরীত বলা হয়েছিল। এরপর 21 নম্বর, কর্মে অতিশয় তৎপর, মানে যে কাজে খুব দক্ষ তাকে এক কথায় কি বলা হয়? তো ক নম্বর এটি রাইট অ্যান্সার, তড়িৎকর্মা, যে কাজে খুব দক্ষ হয়, এক্সপার্ট হয়। 22 নম্বর, যা বলা হবে এর বাক্য সংকোচন আর এক কথায় প্রকাশ আসলে একই রকম। তো যা বলা হবে এটাকে বলা হয় বক্তব্য, অর্থাৎ 22-এর খ নাম্বারটা হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। এরপর প্রকৃতি প্রত্যয়, শ্রবণ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? তাহলে এটা গ নাম্বারটা হবে, শ্রু যোগ অন, এটা হচ্ছে সঠিক প্রকৃতি প্রত্যয়। 24 নম্বর, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি, অর্থাৎ এর কোনো পুংলিঙ্গ পুংবাচক কোনো শব্দ নেই, অর্থাৎ সৎমা, সৎ বাবা কখনো হয় না। সো এটি হচ্ছে অ্যান্সার 24-এর ঘ। নেক্সট লাস্ট একটা কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে 25 নম্বর, এটাও হচ্ছে যে লিঙ্গান্তর থেকে দেওয়া হয়েছে, রজক এর স্ত্রীবাচক শব্দ কোনটি? তো এইখানে রজকিনী হবে, রজক, রজকিনী, রজক হচ্ছে পুংলিঙ্গ আর রজকিনী হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তো এটি ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে পর্যন্তই, ধন্যবাদ।